জি স্যার, স্যার। হ্যাঁ দেখো, কন্ট্রোল রেকটিফায়ার আনকন্ট্রোল রেকটিফায়ার দুই ধরনের আছে। আনকন্ট্রোল রেকটিফায়ার কোনগুলো? যে ধরনের একটি আউটপুট কে আমরা কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, কার মধ্যে নয়েজ আসতেছে একটু মিউট করো, একটু মিউট করো, মুরগির শব্দ আসতেছে তো একটু মিউট করো। হ্যাঁ, তাহলে আমি মিউট অন মিউট কর। হ্যাঁ, আনকন্ট্রোল রেকটিফায়ার হলো ওই ধরনের রেকটিফায়ার, যে ধরনের রেকটিফায়ার গুলো সাধারণত আমাদের আউটপুট কে কন্ট্রোল করা যায় না, আমাদের একটা ফিক্সড আউটপুট দেয়। আর কন্ট্রোল রেকটিফায়ার হলো ওই সমস্ত রেকটিফায়ার যে রেকটিফায়ারের আউটপুট কে আমরা কন্ট্রোল করতে পারি, একটা ভ্যারিং আউটপুট পাইতে পারে। ধরো এত ভোল্টেজ থেকে এত ভোল্টেজ পর্যন্ত আউটপুট আমরা আউটপুট কে ভ্যারি করতে পারি, সেই ধরনের রেকটিফায়ার কে বলা হয় কন্ট্রোল রেকটিফায়ার। এই রেকটিফায়ার আবার দুই ধরনের হইতে পারে, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। যদি সিঙ্গেল ফেজ এসি থেকে ডিসি তে কনভার্ট হয় তাহলে সেটা সিঙ্গেল ফেজ রেকটিফায়ার, যদি থ্রি ফেজ থেকে কনভার্ট হয় তাহলে সেটা হলো থ্রি ফেজ রেকটিফায়ার। ক্লিয়ার? এরপরে থ্রি ফেজ টপিক, থেকে কনভার্ট হয়ে স্যার কি হবে? থ্রি ফেজ থেকে কনভার্ট হয়ে ডিসি হবে, ঠিক আছে? ডিসি থ্রি হবে। ফেজ এসি থেকে যদি ডিসি তে কনভার্ট হয় তাহলে সেটা থ্রি ফেজ রেকটিফায়ার। ডিসি তো আর কোনো ফেজ নাই, ডিসি তো একটাই, বলেন। তাই না? এরপরে আছে আমাদের ডিসি থেকে ডিসি কনভার্টার, ডিসি থেকে ডিসি কনভার্টার। এই ডিসি থেকে ডিসি কনভার্টারের ধারণাটা তোমাদের নতুন, কারণ এই জিনিসটা আগে পড়ো নাই। আমরা আমরা নর্মাল ইলেকট্রনিক্সে এই জিনিসটা পড়ি নাই, কিভাবে ডিসি থেকে ডিসি কনভার্ট হয়। ডিসি ভোল্টেজকে আমরা ভ্যারি করতে পারি, এসি ভোল্টেজকে যেরকম আমরা ভ্যারি করি ট্রান্সফরমার দিয়ে, এরকম ভাবে ডিসি কেও আমরা ভ্যারি করতে পারি। অর্থাৎ একটা ডিসি ভোল্টেজ থেকে আরেকটা আরেকটা ডিসি ভোল্টেজ পাওয়ার জন্য আমরা যে কনভার্টার গুলো ইউজ করি সেগুলো হলো ডিসি থেকে ডিসি কনভার্টার। এই কনভার্টার গুলো হলো, একটা হলো বাক কনভার্টার, আরেকটা হলো বাক বুস্ট কনভার্টার, আরেকটা হলো বুস্ট কনভার্টার, আরেকটা হলো চুক কনভার্টার, ঠিক আছে? তো এই 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 চারটা, বাক বুস্ট, বাক বুস্ট, চুক, ঠিক আছে? বা অনেকে বলে কুক বা চুক, চুক কনভার্টার সাধারণত এটা। এই কয়টা কনভার্টার আমরা আলোচনা করব এই কোর্সে। তিন নম্বরে আমরা আলোচনা করব সেটা হলো এসি থেকে ডিসি কনভার্টার, সরি, ডিসি থেকে এসি কনভার্টার। ডিসি থেকে এসি কনভার্টারের নাম কি বলতো? যে ডিভাইসটা ডিসি থেকে এসি দেয় তার নাম কি? ইনভার্টার। ইনভার্টার, এই ডিসি থেকে এসি কনভার্টার মানে ইনভার্টার নিয়েও আমরা এই কোর্স আলোচনা করব। তো এই ইনভার্টার গুলো আমাদের দুই ধরনের হইতে পারে, একটা হলো সিঙ্গেল ফেজ ইনভার্টার, হলো থ্রি ফেজ ইনভার্টার, ঠিক আছে? এখন এই ইনভার্টার গুলো আমরা আলোচনা করব, সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ দুটা নিয়ে আলোচনা করব। এরপরে আছে হলো আমাদের এসি থেকে এসি কনভার্টার, অর্থাৎ এসি ভোল্টেজ কে চেঞ্জ করা উইদাউট ট্রান্সফরমার, এসি ভোল্টেজ কে বাড়ানো কমানো, এসি পাওয়ার কে কন্ট্রোল করা, বাড়ায় দেওয়া কমায় দেওয়া উইদাউট এনি ট্রান্সফরমার, সেটাই হলো এসি টু এসি কনভার্টার। এসি টু এসি কনভার্টার আবার এখানে দুই ধরনের থাকে, একটা হলো সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ। এই টপিকটা আমরা করব হারুন রশিদের বই থেকে, এসি থেকে এসি কনভার্টার এবং ইনভার্টার, এই দুইটা টপিক আমরা পড়ব হারুন রশিদের বই থেকে। আর রেগুলেটর জিনিস যেটা আছে, রেগুলেটর এবং এই বাক বুস্ট চোক কনভার্টার, এগুলো আমরা পড়ব এই এন মোহন বা নেট মোহনের বই থেকে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আর উপরে যা আছে স্যার, বিজিটি এগুলো স্যার বলতেছি বলতেছি তো এইগুলো পড়ার আগে, এগুলো এগুলো তৈরি করার জন্য আমরা যে ধরনের ইলেকট্রনিক ডিভাইস গুলো ইউজ করি, এই ইলেকট্রনিক ডিভাইস গুলো হলো পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে? পাওয়ার সেমিকন্ডাক্টর, সুইচ এন্ড ট্রিগারিং ডিভাইস, এই ধরনের ডিভাইস গুলো সাধারণত আমরা নর্মালি ইউজ করে থাকি বিভিন্ন ধরনের পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার জন্য। তো সেই সাথে আমরা আলোচনা করব বেশ কিছু পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের সাথে, যেমন পাওয়ার বিজেটি, মসফেট, এসসিআর, আইজিবিটি, জিটিও, ট্রায়াক, ইউজেটি, ডায়াক, এরকম আরো অসংখ্য পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস আছে। শুধু এই কয়টা না, আরো অসংখ্য পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস আছে। তো এগুলো নিয়েও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমাদের এই টপিক শুরু করার আগে আমরা প্রথমেই শুরু করব যে টপিকটা দিয়ে, সেটা হলো এসসিআর। এসসিআর দিয়ে আমরা আলোচনা শুরু করব, কারণ এই এসসিআর সম্পর্কে না জানলে আমরা এই রেকটিফায়ার সম্পর্কে আমরা জানতে পারবো না, কারণ রেকটিফায়ার তৈরিতে আমাদের এসসিআর ব্যবহার হয়।
শুধু রেকটিফায়ার স্যার সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার হ্যাঁ রেকটিফায়ার ইনভার্টার এগুলো তৈরিতে আমাদের এই এসসিআরটা ইউজ হয় ঠিক আছে প্রথমে আমরা এসসিআর দিয়ে আলোচনা করব তারপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন ধরনের এই টপিকগুলো শেষের দিকে আমরা এই বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তো এই হলো টোটাল পাওয়ার ইলেকট্রনিক্স সিলেবাস এর সাথে সাথে এখানে কিছু জিনিস আছে সেটা হলো এসি মোটর কন্ট্রোল স্টেপার মোটর কন্ট্রোল রেজোনেন্স ইনভার্টার এগুলো পাওয়ার ইলেকট্রনিক্সের কিছু ইউজ তো এই কিছু ইউজও আমরা শেষের দিকে ফাইনাল পরীক্ষার আগে আগে শেষের দিকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করে দেখব ঠিক আছে কয়েকটা জিনিস তোমাদের দেখাই দেব এই হলো আমাদের ওভারঅল সিলেবাস ওকে জি স্যার তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো এসসিআর আমরা এসসিআর দিয়ে আমাদের কোর্সটা শুরু করব এসসিআর আচ্ছা এসসিআর এর জন্য আমরা যে বইটা ফলো করব সেটা হলো হারুনুর রশিদের বই হারুনুর রশিদের বইটা আর আমি পিডিএফ আমি এখনো পাইনি কারণে আমি এটা খুঁজলাম এটা পিডিএফ বইটা দাঁড়াও আমি তো ট্রাই করি নেট থেকে একটু ওয়েট করো হ্যাঁ রেকর্ড চালু হয়ে গেছে রেকর্ড দিলাম হ্যাঁ রেকর্ড চালু হয়ে গেছে হ্যাঁ দেখো তাহলে পি টাইপ মেটেরিয়ালটা একটা এন টাইপ মেটেরিয়াল তারপরে পি এবং এফ টাইপ মেটেরিয়াল এইভাবে কানেকশন থাকে পি টাইপ মেটেরিয়ালে এই টার্মিনালকে বলা হয় অ্যানোড এন টাইপ মেটেরিয়ালে এই টার্মিনালকে বলা হয় আমাদের ক্যাথড ঠিক আছে এই টার্মিনাল থেকে আমাদের একটা গেট টার্মিনাল বের হয়ে যায় যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করতেছি এটা হলো গেট টার্মিনাল তো এই হলো নরমালি একটা থাইরোস্টরের ইন্টারনাল গঠন কনস্ট্রাকশন একটা পি এন পি এন মোট কথা হলো একটা ট্রানজিস্টরকে আমরা কল্পনা করতে পারি একটা পি টাইপ মেটেরিয়াল পি এন পি ট্রানজিস্টর এবং একটা এন পি এন ট্রানজিস্টরের কম্বিনেশন কারণ আমরা যদি মাঝখান থেকে এইভাবে কাইতে নেই জিনিসটা যদি এইভাবে কাইতে নেই এইভাবে যদি মাঝখান থেকে কাইতে নেই তাহলে কি থাকে এটা থেকে একটা পিএনপি ট্রানজিস্টর আর এই অংশটা একটা এনপিএন ট্রানজিস্টর ঠিক না অর্থাৎ একটা পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর মিলে আমাদের একটা থাইরিস্টর গঠন করতে পারি ইচ্ছে করলে স্যার এখানে স্যার চারটা মানে স্যার থাইরিস্টরে চারটা লেয়ার থাকবে স্যার আমরা এর আগে যেগুলো পড়ছি স্যার তখন স্যার ছিল না স্যার পিএনপি তারপর হচ্ছে এনপিএন তিনটা ছিল এখানে চারটা লেয়ার থাকবে গঠন হলো এটাই হলো আমাদের একটা থাইরিস্টর তো এটা অ্যানোড ক্যাথোড একটা এসসিআর সাধারণত কারেন্ট ফ্লো করে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ঠিক আছে এই যে এখানে যে চিত্রটা দেখা আছে এটা হলো এসসিআর এর সিম্বল একটা এসসিআর কে এই আকার এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয় সিম্বলটা একটা ডায়োডের মতই কিন্তু পার্থক্য হলো যে এখান থেকে একটা এই ছোট্ট একটা তার টার্মিনাল বের করা থাকে এটা হলো গেট টার্মিনাল এটা হলো একটা এসসিআর এর সিম্বল ঠিক আছে এইদিকে অ্যানোড এবং এইদিকে থাকে ক্যাথোড এবং এইদিকে থাকে হলো গেট ঠিক আছে তো এইদিকে সাধারণত এসসিআর কারেন্ট ফ্লো করে এখন এসসিআর কিভাবে কারেন্ট ফ্লো করে এটা একটু আমরা একটু দেখি যে এসসিআর এর কারেন্ট ফ্লোটা আসলে কিভাবে হয় এর ভিতর দিয়ে আচ্ছা দেখো নরমাল কন্ডিশনে আমরা কি দেখতেছি এই দিকে যদি একটা পজিটিভ ভোল্টেজ দেই এই দিকে যদি একটা নেগেটিভ ভোল্টেজ দেই তাহলে নরমাল কন্ডিশনে এই পি টাইপ মেটেরিয়ালটা হয় পজিটিভ চার্জ পায় এই এন টাইপটা পায় নেগেটিভ চার্জ তাই না নেগেটিভ পায় তো মাঝখানে দেখো এই অংশটা কি হয়ে যায় এই অংশটা হয়ে যায় তখন পি পজিটিভ এন টাইপটা নেগেটিভ এই অংশটা হয়ে যায় আমাদের ফরওয়ার্ড বায়াস তাই না এই অংশটা তখন ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াস বায়াস হ্যাঁ আবার এই অংশটা দেখো এটা হলো পজিটিভ এটা নেগেটিভ এটা হয় আমাদের রিভার্স বায়াস এটা হয় আমাদের রিভার্স বায়াস তাই না এখন এই অংশটা আবার কি হয় এই অংশটা নেগেটিভ এই অংশটা হলো আমাদের পজিটিভ এটা আবার হবে আমাদের ফরওয়ার্ড বায়াস আমরা যদি ডায়োড কল্পনা করি যদি পিএন জাংশন ডায়োড কল্পনা করি তাহলে এই পি পজিটিভ এই এন নেগেটিভ তাহলে এটা হইতেছে আমাদের ফরওয়ার্ড বায়াস তাই না
আবার এই এই ডায়োডের ক্ষেত্রে এই পিএন জাংশনের ক্ষেত্রে এই এনটা হইতাছে পজিটিভ এই পিটা হইতাছে নেগেটিভ এন পজিটিভ পি নেগেটিভ থাকলে কি হয় রিভার্স বায়াস সুতরাং এটা হইতাছে আমাদের রিভার্স বায়াস আবার এই পিএন জাংশনের ক্ষেত্রে কল্পনা করো এই এনটা হইতাছে নেগেটিভ এই পিটা হইতাছে পজিটিভ তাহলে আমাদের কি হইতাছে এটা আবার ফরওয়ার্ড বায়াস হইতাছে তাহলে ফরওয়ার্ড বায়াস দিয়ে কি সহজে কারেন্ট ফ্লো করে তাহলে এই অ্যানোড থেকে ইলেকট্রিসিটি এখান থেকে এই জাংশন পার হইতে পারবে কিন্তু এই রিভার্স বায়াস থাকার কারণে এই অংশটুকু কোনো কারণে কারেন্ট ফ্লো করবে না আবার এই অংশ থেকে আবার কারেন্ট ফ্লো করতে পারবে তাহলে দেখো টোটাল এই টার্মিনাল থেকে এই টার্মিনালে কারেন্ট ফ্লো করার বাধাটা কোন জায়গায় বাধা হলো এই অংশটা তাই না এই অংশটাকে যদি আমি কোনোভাবে ফরওয়ার্ড বায়াস করতে পারি তাহলেই বলতে পারি আমি অ্যানোড থেকে ক্যানোডে নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি ফ্লো পাবো আদারওয়াইজ নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি ফ্লো পাবো না তাই তো তাই না যে কারণে আমাদের এসসিআর এ যে কাজটা করা হয় সেটা হলো এই গেটের ভিতরে আমাদের একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় গেটের ভিতরে যদি আমি একটা পজিটিভ ভোল্টেজ দেই তাহলে এই পিটা কি পজিটিভ হয়ে যায় না ধর একটা গেটের ভিতরে আমি একটা পালস দিলাম পজিটিভ পালস পালস দেওয়ার সাথে সাথে এই পিটা তখন পজিটিভ হয়ে যাবে এই পিটা পজিটিভ হয়ে গেলে এটা পজিটিভ পি পজিটিভ এন নেগেটিভ তখন এই ফরওয়ার্ড রিভার্স বায়াসটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসটা যখনই ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে তখনই এই বাধাটা থাকবে না তখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে তখন অ্যানোড থেকে ক্যাথোডে তখন কারেন্ট ফ্লো করা শুরু করবে ক্লিয়ার জি স্যার এটা কিভাবে কানেক্ট করা হলো কিন্তু এখানে একটা প্রশ্ন আছে এখন যদি আমি এখান থেকে গেট পালস সরাই নেই গেট পালস যদি আমি এখানে রিমুভ করে দেই তারপরেও কিন্তু এখানে কারেন্ট ফ্লো থামবে না চলতেই থাকবে যদিও এখানে আমার পজিটিভ ভোল্টেজ আমি দিচ্ছি না আমি সরাই নিছি তারপরেও কিন্তু চলতে থাকবে এটা কেন চলতে থাকবে এটা আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখলে আমরা বুঝতে পারবো এই টেকনিকটার নাম হলো রিজেনারেশন প্রসেস একটা এসসিআর এর ভিতরে অলওয়েজ একবার যদি গেট পালস দেওয়া হয় তাহলে গেট পালস সরাই নিলেও সে অলওয়েজ অনই থাকে সে আর অফ হয় না এটাই হলো রিজেনারেশন প্রসেসে এখানে অটোমেটিক্যালি একটা পজিটিভ পালস জেনারেট হতে থাকে অল টাইম এটা আমরা কিছুক্ষণ পরে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখে ইনশাআল্লাহ আমরা দেখব ঠিক আছে স্যার গেট পালসটা কি স্যার গেট পালসটা হলো যে কোনো একটা পজিটিভ ভোল্টেজ আমরা যেরকম ডায়োড যখন পড়ছো সরি বিজেটি যখন পড়ছো বা মসফেট যখন পড়ছো মসফেটে কি মসফেটে যখন গেটে যখন একটা পজিটিভ ভোল্টেজ দিছি তখন কি হইতেছে মসফেটের ভিতরতে তখন কারেন্ট ফ্লো করছে তাই না এটা তো ছিল ড্রেন টু সোর্স আমাদের কারেন্ট ফ্লো করছে ড্রেন টু সোর্স আমাদের কারেন্ট ফ্লো করছে যখন এখানে একটা পজিটিভ পালস দিছি এটাই তো আমাদের ছিল গেট পালস এখানে পজিটিভ ভোল্টেজ না দিলে তো এদিকে কারেন্ট ফ্লো করে নাই অনুরূপভাবে এসসিআর এর ভিতরে কারেন্ট ফ্লো করানোর জন্য এখানে একটা পজিটিভ ভোল্টেজ দিতে হয় এই পজিটিভ ভোল্টেজটা হলো একটা গেট পালস গেট পালস পালস বলতাছে এই কারণে এই ভোল্টেজটা সব সময় না শুধুমাত্র 1 সেকেন্ডের জন্য বা কয়েক মিলি সেকেন্ডের জন্য থাকলেই চলে ঠিক আছে একবার ট্রিগারিং করলেই সে অন হয়ে যায় এরপর আর সে অফ হয় না যতক্ষণ না তাকে ফোর্সফুলি অফ করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে অফ হবে না বুঝতে পারছো জি স্যার তারপর থাইরিস্টর কিভাবে টার্ন অন টার্ন অফ করা যায় এগুলো নিয়ে আমরা আলোচনা করবো টেম্পারেচার ইফেক্ট নিয়ে আমরা আলোচনা করবো থাইরিস্টরকে কিভাবে ফোর্সফুলি অফ করানো হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব এরপরে মোটামুটি আমরা বিভিন্ন ধরনের রেকটিফায়ারে আমরা চলে যাব ঠিক আছে এই পর্যন্ত আলোচনা করার পর ইনশাআল্লাহ আমরা বিভিন্ন ধরনের রেকটিফায়ার সম্পর্কে আমরা আলোচনা করব তো আজকে এই পর্যন্তই আমার আর সময় দেওয়া সম্ভব হইতেছে না নিচে ডাকতেছে আমাকে ঠিক আছে আমাকে একটু যাইতে হবে এখন ওকে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এগুলো সম্পর্কে একটু ডিটেইলস আলোচনা করব ঠিক আছে আর তোমাদেরকে আমি একটা একটা ক্লাসও নিতে পারি আমি তোমাদের ডেট হয়তো রাতে নিব রাতে তো সমস্যা নাই রাতে সমস্যা নেই স্যার একটু আগে বলে দিন আচ্ছা ঠিক আছে আমি আগে বলে দিয়ে ইনশাআল্লাহ আমি রাতে একটা ক্লাস নিয়ে নিব ওকে জি স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আসসালাম